দোনবাস প্রদেশ দখল করতে ভয়াবহ হামলা শুরু করেছে রাশিয়া। প্রবল বিক্রমে পাল্টা লড়াই দিলেও ক্রমে ইউক্রেনীয় ফৌজের হাতিয়ার ক্রমশ ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনায় কিয়েভকে আরও $100 কোটি অস্ত্র দেওয়ার কথা জানিয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে বুধবার জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানিয়েছি যে ইউক্রেনকে আরও $100 কোটি সামরিক প্যাকেজ দেবে আমেরিকা। দোনবাস অঞ্চলে লড়াই চালানোর জন্য ওই প্যাকেজে থাকছে কামানের গোলা, অত্যাধুনিক রকেট সিস্টেম, কোস্টাল ডিফেন্স সিস্টেম সহ আরও বেশ কিছু হাতিয়ার ও গোলাবারুদ। তিনি আরও বলেন, রাশিয়া আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবসময় পাশে থাকবে আমেরিকা। বাইডেনের সঙ্গে আলোচনার পর দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন জেলেনস্কি। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে $1 বিলিয়ন বিশেষ সামরিক প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ স্বীকার করছি। দোনবাস অঞ্চলে লড়াই চালিয়ে যেতে এই মদত খুবই জরুরি। একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এদিকে ডোনেক্স ও লুহানস্ক প্রদেশ নিয়ে তৈরি পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে তুমুল লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। লুহানস্কে জেলেনস্কি বাহিনীর শেষ ঘাঁটি সেভেরোডো শহর প্রায় দখল করে ফেলেছে রাশিয়া। গুরুত্বপূর্ণ এই শিল্প শহরে আটকে পড়েছেন সাধারণ মানুষ, কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কারণ শহরের একমাত্র সংযোগকারী সেতু গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া। তবুও শহরটির একটি রাসায়নিক কারখানায় ঘাঁটি গেড়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তাদের অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রকের অন্যতম শীর্ষকর্তা মিখাইল মিজিনেতসেভ। সূত্রের খবর, এমতো অবস্থায় ইউক্রেনের মারিওপোল শহর দখল করে ফেলেছে পুতিন বাহিনী।